আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহি নাসি মামাবাদ দর্শক মণ্ডলী আপনি আপনার জীবনের কোন দিক দিয়ে ক্যারিয়ারকে সাজাতে চান এবং আপনার কাছে সফল ক্যারিয়ারের মানে কি আপনার স্বপ্ন এবং আপনার পেশা যদি উভয়টাই আলাদা হয় তাহলে আপনার ক্যারিয়ারটা সঠিক দিকে যাচ্ছে কি না ক্যারিয়ারকে আপনি ডিফাইন করবেন কোন দিক দিয়ে যদি একজন মানুষ তার দুনিয়াবী জীবনে সফল হতে চায় এবং পরকালীন জীবনেও সফল হতে চায় তাহলে সে ব্যক্তিকে কোন কর্মগুলো করা প্রয়োজন এই সমস্ত ক্যারিয়ার বিষয়ক ভাবনা নিয়ে আমাদের আজকের শিক্ষা সংলাপের নবম পর্বের আয়োজন আজকের প্রতিপাদ্য বিষয় হল ক্যারিয়ার ভাবনা আমাদের এই বিষয়ের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল নূর স্যার ওয়ালাইকুম আসসালাম আ আমরা স্যারকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য এবং আমরা আশা করছি যে আমরা আপনার কাছ থেকে অনেক বিষয়ে জানব এবং আমাদের যারা ক্যারিয়ার গঠন করতে চান ভালো ক্যারিয়ার এবং যারা যে অবস্থানে আছেন সেইখান থেকে আরও একটু উন্নত হওয়া সেই জায়গাটাকে ভালো করে নেওয়া এই সমস্ত বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে যাব ইনশাল্লাহ আমিও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে যে ধরনের একটা শিক্ষা সংলাপ রিলেটেড খুব সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন সে সঙ্গে যদি ক্যারিয়ার কেন্দ্রিক আপনার কোনো ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা মন্তব্য অপশানে সবার সঙ্গে শেয়ার করবেন আর শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের পর্বের আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আজকের পর্বটি শুরু করি স্যার আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে আমরা যে ক্যারিয়ারটা বলি কিংবা আমাদের পড়াশোনার শেষের বড় জার্নিটা যেরে বলি এই ক্যারিয়ারটাকে আমরা কেমন করে ডিফাইন করতে পারি এর কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা কিংবা আমরা এটাকে কোন নাম দিয়ে আখ্যায়িত করলে ব্যাপারটা আরও বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ সালত ওয়াসাল মোয়ালা আমালদান ভিয়া আদা আলহামদুলিল্লাহ আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ক্যারিয়ার ভাবনা এই সম্পর্কিত একটি বিষয় নিয়ে আজকে আমরা আজকের এই শিক্ষা সংলাপে আমরা বসতে পেরেছি তো আমরা এখানে শুরুতেই যে বিষয়টি বলবো যে তরুণ যুবক এবং যারা কর্মজীবী তারা প্রত্যেকেই এই ক্যারিয়ার শব্দটার সাথে পরিচিত এবং প্রত্যেকেই এই ভাবনার মধ্যে জড়িত যে আসলে আমার ক্যারিয়ারটা কি সফল হলো কিনা বা আমি ব্যর্থ ক্যারিয়ার হয়তো আমি ক্যারিয়ারে সফল হতে পারিনি তো আমার কি কোনো ইউটার্ন করার সুযোগ আছে আমি কি আর সফল ক্যারিয়ার করতে পারবো না এই যে নানান ভাবনা তো এই ক্যারিয়ার সম্পর্কে আমরা যে ভাবনাগুলো ভাবি তো আজকের এই আপনি যে প্রথম যে বিষয়টা বললেন যে আসলে ক্যারিয়ার বিষয়টা কি ক্যারিয়ার বিষয়ে যে ডেফিনেশন সেটা আমরা যদি উইকিপিডিয়া থেকে যদি আমরা জানতে চাই যে ক্যারিয়ার কিন্তু একটা রূপক জার্নি বলা হচ্ছে ক্যারিয়ারকে সেটা তারা বলছে এভাবে যে ক্যারিয়ার ইজ এন ইন্ডিভিজুয়াল মেটাবলিক্যাল জার্নি যে ক্যারিয়ারকে বলা হচ্ছে যে একটা রূপক যাত্রা কেমন রূপক যাত্রা বলা হচ্ছে এটা কিসের মাধ্যমে এটা এই রূপক যাত্রাটা সফলতার দ্বার প্রান্তে যাবে বলা হচ্ছে থ্রু লার্নিং শেখার মাধ্যমে ওয়ার্ক কর্মের মাধ্যমে অর্থাৎ জীবনের বিভিন্ন দিক ও বিভাগের মাধ্যমে এই ক্যারিয়ারের যে রূপক যাত্রাটা এই সফলতার দ্বার প্রান্তে যাবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমরা আমাদের যে বিভিন্ন কিছু আমরা শিখি আমরা যে বিভিন্ন কর্ম বাস্তবায়ন করি এবং আমরা যে বিভিন্ন সাবজেক্টের উপরে যে আমরা বিষয়গুলো আলোচনা করি এগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ ক্যারিয়ারে সফলতা পেতে পারে এটাকেই মূলত যারা এখানে যারা সফল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে অনেকেই এখন আমরা যদি আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্ষুধা আছে একজন মানুষ দুবেলা ভাত খেতে পারলে সে মনে করে আমার ক্যারিয়ারটা মনে সফল আমরা যদি আমাদের রিক্সা চালক বা ইত্যাদি যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদের যদি তাকে তারা দুবেলা খাবার খেয়ে কিন্তু তারা মনে করে আমার লাইফটা মনে সফল কিছু হয়ে গেছে এবং তারা সুন্দর এটাকে সুন্দর মনে করে আবার পক্ষান্তরে যারা টাকার পিছনে ছোটে তারা কিন্তু দুবেলা শুধু খেয়েই খান্ত থাকে না তারা কিন্তু চায় যে আমার অনেক টাকা ইনকাম করতে হবে তো তারা তাদের ক্যারিয়ার সফলতার মানদণ্ড মনে করে যে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে বা আমার যদি অনেক বেশি টাকা থাকে আমি যদি মিলিয়নিয়ার বিলিয়নের হয়ে যেতে পারি তাহলে আমি একজন সফল সফল ক্যারিয়ার আমার আছে বলে আমি মনে করবো এছাড়াও অনেকে আবার আরো ভিন্ন আছে অনেকের টাকাও আছে হয়তো খাবারও প্রস্তুত আছে কিন্তু তারপরে হ্যাপি মনে করে না বা সে তার নিজের ক্যারিয়ারকে সফল মনে করে না সে মনে করে যেমন অনেক ক্ষমতার তখন কিন্তু দেখা যায় যে ওই ধরনের মানুষগুলো তাদের অনেক টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পাওয়ার বা ইত্যাদি পাওয়ার না পাওয়া পর্যন্ত তারা নিজেদের লাইফটাকে সফল মনে করে না এটা আমরা আমাদের বাস্তবতা যদি আমরা একটু তাকিয়ে দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে অনেকেই ক্ষমতাটাকেই মনে করে যে আমার ক্যারিয়ারের সফলতা সফলতা কিন্তু এই তিন ক্যাটাগরি বাদ দিয়ে আমরা আরেকটা ক্যাটাগরিকে এখানে মিন করতে পারি সেটা হচ্ছে যে যারা বেঁচে থাকে দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য অর্থাৎ তাদের কাছে টাকাটাও মুখ্য নয় তাদের কাছে কিন্তু ওই ক্ষমতাটাও মুখ্য না দুবেলা খাবারটাও মুখ্য না তাদের কাছে মূল বিষয়টা হচ্ছে তাদের এই খাবার টাকা পয়সা ইত্যাদি সবকিছুর চেয়েতে তাদের জীবনে বেঁচে থাকা সম্মান এই সম্মানটাই তাদের কাছে সবচেয়ে সবচেয়ে বড় মানে ক্যারিয়ারের সফলতার একটা মানদণ্ড তো এখন আমরা কে কিভাবে নিচ্ছি এটার উপরে কিন্তু মানুষের ক্যারিয়ারের সফলতার বিষয়টা ডিফাইন করে তার মানে এটা কিন্তু একটা ক্লাসিফিকেশন আছে সুনির্দিষ্ট একটা বিষয়ের আলোকে কিন্তু আমরা নির্দিষ্ট একটা ব্যক্তিকে বলতে পারবো করবো না যে সে আসলে এই ক্যারিয়ার দিক থেকে সে সফল সফল কিনা আচ্ছা আপনি যেটা বলছিলেন বিভিন্ন রকম ভাবে আবার দেখা যায় যে যে মানুষটা সাগরে বা সমুদ্রের মধ্যে পড়ে গেছে তার কাছে সফলতা কিন্তু এখন একটাই তার জীবন বাঁচাতে হবে এবং সেটা যে কোনো ভাবে তার কাছে সেটা তার সফল ক্যারিয়ারে মনে হতে পারে তাহলে আমরা এতটুকু শোনার পরে এটা বুঝতে পারি যে ক্যারিয়ারটাকে আমি যেভাবে নেব বা আমি যে যেরকমভাবে ডিফাইন করব করবো সেরকমভাবেই হবে এবং এইটাই তার একজাক্ট সংজ্ঞা হতে পারে জি অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা ক্যারিয়ার সম্পর্কে এই জানলাম এর সঙ্গে আরও একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে যদি যদিও আপনি ইঞ্জিন লাইনে পড়াশোনা করেছেন এরপরেও তো আমার যতটুকু জানা আছে আর কি আপনি ইসলামিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর আপনি শেষ করেছেন জি সেই জায়গা থেকে একটা প্রশ্ন যে ইসলামিক ইসলামিক স্টাডিজ বিষয়ে জি ইসলামে যে ক্যারিয়ারটাকে আমরা বলি এইটার ইসলামিক কোনো সংজ্ঞা আছে কিনা এবং ইসলাম এই ক্যারিয়ারকে কিভাবে দেখে ক্যারিয়ারের সঙ্গে ইসলামের একটা নিবিড় একটা সম্পর্ক আছে যদি সেটা একটু বলতেন মানে ডিফারেন্স বিটুইন ক্যারিয়ার এন্ড ইসলামিক ক্যারিয়ার আমরা যদি এই বিষয়টাকে এইভাবে বলি যে আসলে ক্যারিয়ার বলতে যেটা আমরা দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যেটাকে সফলতা সেটাকে আমরা বললাম কিন্তু আসলে মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটাকে ক্যারিয়ার বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা কিন্তু সেটার মেসেজ পেয়ে যাই সেটা কি যেমন আমরা প্রতিনিয়ত যে দোয়াটা আমরা বলি যেটা রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হাদিসে সেটা কি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাত ওফিল আখিরতি হাসানাত ওকিনা না। যে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করুন তো এই দোয়ার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে একজন মানুষের শুধুমাত্র দুনিয়াতে কল্যাণ পাওয়াটাই বা দুনিয়াতে সফলতা পাওয়াটাই কিন্তু তার আসলে চূড়ান্ত গন্তব্য হতে পারে না বা চূড়ান্ত ক্যারিয়ারে সফলতা হতে পারে না চূড়ান্ত ক্যারিয়ারের সফলতা আমরা সেটাকেই বলবো যিনি দুনিয়ার দুনিয়াটাকেই দুনিয়ার কল্যাণটাকে সে আখেরাতের কল্যাণের একটা মাধ্যম মনে করে যে এই আখেরাতের কল্যাণের মাধ্যম মনে করে দুনিয়ার কল্যাণটাকে সেই মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার ক্যারিয়ারটাকে আমরা সফল ক্যারিয়ার বলতে পারি তাহলে আমরা ইসলামিক ক্যারিয়ার সেটাকে বলবো যে ক্যারিয়ার ভাবনার মধ্যে বা যে চিন্তার মধ্যে তার এই দুনিয়ার জীবনটাও থাকবে এবং পরকালীন জীবনটাও থাকবে অবশ্যই যখন এই উভয়ের সমন্বয় হবে এবং উভয় দিক দিয়ে ভালো কাজ করে যাবে তখন তাকে আমরা সফল ক্যারিয়ার বলতে পারি বা ইসলামিক ক্যারিয়ার সেটাকে আমরা বলতে পারি ক্ষেত্রে আমরা পবিত্র কোরআনে সুরা আলিমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে যেটা আল্লাহ তালা বলছেন সেই আয়াতটাকেও আমরা এখানে সামনে নিয়ে আসতে পারি আল্লাহ তালা সেখানে বলছেন ফামানা ফাদাস অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ তালা সেখানে বলছেন যে যে ব্যক্তি জাহান নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাতে প্রবেশ সেই ফাঁকা সে নিশ্চয়ই হলো তাহলে সফলতার মানদণ্ড যেটা বা ক্যারিয়ার সফলতার পারে যদি থেকে পরকালে মুক্তি পাই নামের আগুন থেকে যদি আমি বেঁচে যাই এবং জান্নাতে যদি আমি প্রবেশ করতে পারি তো সেটাই কিন্তু আমার সফলতার মানদণ্ড হবে তবে হ্যাঁ আল্লাহ তালা এখানে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বলেছেন শেষে যে অমাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার এই জীবনটা একটা প্রতারণা জীবন আমরা অধিকাংশ মানুষ যে সফলতার পিছনে ছুটছি সেখানে যদি আখেরাতে কল্যাণ না থাকে সেখানে যদি আমাদের আখেরাত বিষয়ে কোনো কিছু না থাকে তাহলে কিন্তু সেই জীবনটাকে কিন্তু আমরা বলতে পারি না এই তখন কিন্তু আমরা এটাই বলতে পারি যে আমাদের এই দুনিয়া জীবনটা কিন্তু একটা ধোকার জীবনের মধ্যে আমরা আসি জি এর আমি আরও একটু যুক্ত করতে চাই যে একজন মানুষ যিনি তার ক্যারিয়ার সফল হতে চান সেই জায়গাটাতে তো তাকে বিশ্বাস করতে হবে যে আমার পিতা মারা গেছেন তার পিতামারা মারা গেছেন কেউ তো কামব্যাক করেনি এর মানে মৃত্যুর পরে তার আরো একটা জীবন আছে আরো একটা লাইফ আছে যদি আমি শুধু এখন আমার এই ইহকালীন জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি এবং পরকালটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে তো সেটা বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তির কাজ কাজ হলো না না জি আমরা অবশ্যই তাহলে খেয়াল রাখতে পারি এই জায়গাটাই যে আমাদের উভয় জগৎকে সামনে রেখে আমাদের ক্যারিয়ার করা প্রয়োজন জয় প্রিয় দর্শক আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আর তার এক টিভির সাপ্তাহিক আয়োজন শিক্ষা সংলাপ আজকের নবম পর্ব নবম পর্বের প্রতিপাদ্য বিষয় হল ক্যারিয়ার ভাবনা এই ক্যারিয়ার নিয়ে যদি আপনার সুনির্দিষ্ট কোনো ভাবনা থেকে থাকে এবং যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেই ভাবনাটা আপনি কমেন্ট বক্সের মাধ্যমে অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যম হিসেবে আপনি অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমরা স্যারের কাছে ফিরছি আরও বিষয় জানার জন্য এবার যে বিষয়ে জানতে চাইব আপনার কাছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের ভালো লাগে একটা জিনিস আর আমাদেরকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হয় আর একটা জিনিসে সেটা অন্য কোনোভাবে হোক কিংবা ফ্যামিলি চাপে হোক অথবা সরকারের নিয়মে হোক যে কোনো কারণেই হোক তো যখন আমরা সে যে জিনিসটা পড়তে যাই অর্থাৎ সাবজেক্ট সিলেকশানের যে বিষয়টা চলে আসে সেই সাবজেক্ট সিলেকশানটা একদিকে হয় আর আমার চিন্তাধারা আমার ভাবনা এবং আমার ভালো লাগা এগুলো অন্য দিকে হয় তাহলে আমরা এই জায়গাটায় এসে তাহলে আমরা এই জায়গাটায় এসে কি করতে পারি এবং একটা যদি আমি সফল ক্যারিয়ার লিড করতে চাই তাহলে আমার ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন হওয়া প্রয়োজন জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে ক্যারিয়ার ভাবনার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা বলতে পারি যে সাবজেক্ট সিলেকশন যে আমি যে বিষয়ে পড়ালেখা করছি সেই বিষয়টা আসলে আমি কতটুকু সেটা আমার আমি আমার চয়েস করি কিনা আমি সেই সাবজেক্টটা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রাখে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যেটা বলতে পারি যে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন কম্পিটিভ অ্যাডভান্টেজটা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের সর্বোচ্চ সক্ষমতা অর্থাৎ আমার জীবনে সর্বোচ্চ সক্ষমতা যেই কাজটাতে আমার পছন্দ হয় সেটাকেই বলা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে যার কারণে আমরা দেখতে পাই যে আমাদের মানুষের মধ্যেও কিন্তু অনেকটা মানে যে ভ্যারিয়েশনগুলো হয় ভ্যারিয়েশনগুলো কেন হয় যে কেউ দেখা যায় কেউ লিখতে ভালোবাসে কেউ হয়তো বলতে ভালোবাসে কেউ হয়তো বেশ কিছু বিষয় ইঞ্জিনিয়ারিং করতে ভালোবাসে কেউ হয়তো দেখা যায় ডাক্তারি করতে ভালো লাগে কারো হয়তো আইনজীবী হতে ভালো লাগে কেউ হয়তো ব্যবসায়িক জীবনে তার ক্যারিয়ারকে গঠন করতে চায় এই যে এক একজন মানুষের যে এক একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে সেই জায়গাটায় যদি সে মানে নিজেকে না বুঝে মিন না করে যদি সে গাইড করে নিজেকে তখন তখন কিন্তু দেখা যায় তার ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে বা ক্যারিয়ার গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে যে আমাদের যে গোলটা সেট হয় বিশেষ করে ক্যারিয়ার মানে গঠনের ক্ষেত্রে যে গোলটা আমাদের সেট করা দরকার এই গোলটা কিন্তু অনেকে আমরা সেট করি না আমরা মনে করি যে আমাদের একটা পড়ালেখা করলেই মনে হয়ে গেল একটা সাবজেক্টে পড়ছি পড়ছি এমনিতেই আমি আমার একটা ডিগ্রি অর্জন করলেই মনে হয় একটা হয়ে গেল এটা কিন্তু অনেক সময় আমাদের আমাদেরকে কিন্তু যে বিষয়টা আমাদের গবেষণা করার বিষয় ছিল সেখান থেকে কিন্তু আমরা পিছিয়ে যাই এই জন্যই আমাদের বিশেষ করে বিভিন্ন স্কলাররা তারা কিন্তু একটা উক্তি বলে থাকেন যেটা আর ইংলিশে একটা প্রবাদ আছে সেখানে বলা হচ্ছে যে দ্য ট্রাভেল উইথ নট হ্যাভিং এ গল অর্থাৎ যদি কোনো মানে সমস্যাটা হয় যদি কারো যদি কোনো গোল না থাকে কারো যদি জীবনের কোনো এইম না থাকে বা যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে যে প্রবলেমটা হয় ইজ এটা বলা হচ্ছে যে এটা সেরকম যে ইউ ক্যান স্পেন্ড ইউর লাইফ রানিং আপ এন্ড ডাউন দ্য ফিল্ড আপনি হয়তো মাঠের মধ্যে খেলাধুলা করছেন দৌড়াদৌড়ি করছেন আপ ডাউন করছেন বাট নেভার স্কোর কিন্তু আপনি কখনো স্কোর করতে পারবেন না কারণ আপনার কোনো লক্ষ্য নেই এই জন্য লক্ষ্য না থেকে যদি আপনি এভাবে চলাফেরা করেন তখন দেখা যাবে যে আপনি অনেক দৌড়াদৌড়িতে করলেন জীবনে অনেক কিছু আপনি প্রচেষ্টা চালাইলেন কিন্তু আপনার সফলতা দ্বার প্রান্তে আপনি না তো সেক্ষেত্রে অনুযায়ী আমাদের সাবজেক্ট সিলেকশন আমরা করি তাহলে কিন্তু আমরা সফলত হতে পারি ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে একটা ছেলে বিশেষ করে এক্ষেত্রে যারা আমাদের আমরা যখন সাবজেক্ট চয়েস করতে যাই তখন কিন্তু আমাদের দেখতে হবে যে আমি কোন বিষয়টাতে সবচেয়ে বেশি ভালো আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোনটাতে সবচেয়ে বেশি আমাকে মানে উৎসাহিত করছে সেই দিকে আমি ভালো লাগছে কোনটা আমাকে বেশি ভালো লাগছে সেই বিষয় অনুযায়ী যদি আমি সাবজেক্ট সিলেকশন করি তাহলে কিন্তু আমার মন ধ্যান জ্ঞান সব কিন্তু সেখানে আমি ব্যয় করতে কিন্তু আমার মনটাও আগ্রহী হয়ে উঠবে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আর সাবজেক্ট সিলেকশন ভুল হলেই কিন্তু ক্যারিয়ার সফলতার ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রতিবন্ধকতা আমাদের তৈরি হয় তো এটা কিন্তু আমাদের সাবজেক্ট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা যেটা পরবর্তীতে তার ক্যারিয়ার ভালো ক্যারিয়ার করতে সহযোগিতা করবে এই জায়গাটা আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমার কোনটা ভালো লাগে এবং আমার কোন দিকে যাওয়া প্রয়োজন এইটা অনেক শিক্ষার্থী বুঝতে পারেন না যার কারণে তার পরবর্তী প্ল্যানটাও ভালো মতো হয় না তো একজন শিক্ষার্থীকে তার কোনটা ভালো লাগে এবং তার কোনটা করা প্রয়োজন যদি এগুলো বের করতে হয় বা অনুধাবন করতে হয় তাহলে ওই শিক্ষার্থীর কোন কোন জিনিসগুলো খেয়াল রেখে তার জীবনটাকে আহ সাজানো প্রয়োজন বলে আপনি মনে করছেন প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে তার নিজের সক্ষমতা প্রথমত তার নিজের সক্ষমতা সে আসলে কতটুকু সেই ব্যাপারটাতে তার অ্যাবিলিটি আছে কিনা সেটা করার জন্য এটা একটা বিষয় যেমন আমি যদি বাংলাদেশে থেকে আমি বাংলাদেশে বসবাস করছি কিন্তু আমি বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে আমার ধারণা আছে কিন্তু আমি যখন মনে করি যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব এটা আমার একটা অনেক বড় স্বপ্ন যেহেতু তারা এখন ইউনিপোলার বায়োপোলার ইত্যাদি নীতি তারা কায়েম করে সারা বিশ্বকে শাসন করতে চাচ্ছে তো আমি যদি মনে করি এই ধরনের কোনো আমার যদি আকাশ কুসুম যদি আমার কল্পনা থাকে তাহলে কিন্তু আমি কখনোই সেরকম একটা ক্যারিয়ার কিন্তু আমি সেট করতে পারবো না তো এই ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে আমার সক্ষমতা বাদ্রugo আছে যে আমি যেটা অর্জন করতে যাই সেক্ষেত্রে আমার সক্ষমতা আছে কিনা এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে দুই নম্বর হচ্ছে যে আমার পারিবারিক বা আমার সামাজিক কোন প্রতিবন্ধকতা আছে কিনা যেমন অনেক ক্ষেত্রে আমি আমার যে সক্ষমতা যেটা আছে সেটাকে বাদ দিয়ে আমি যদি অন্য কিছু নিজে হাতে কিছু করি এটা কিন্তু আমরা যেটা বললাম যে ইসলামিক যে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সেটা কিন্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তখন অর্থাৎ দুটো বিষয়কে যখন আমরা খেয়াল রাখব তো আমি মনে করি যে দুনিয়া এবং আখিরাত দুрий ঠিক থাকবে এমন একটা ক্যারিয়ার যদি আমরা গঠন করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সফল হব কাছাকাছি থাকতে পারবে তাহলে স্যার আমি জায়গাটা আরও একটু বলতে চাই যে একজন শিক্ষার্থী তার কোন কাজটা করা প্রয়োজন এবং পরবর্তীতে তার সেটা ক্যারিয়ার হতে পারে আসলে আমি বুঝতে পারি না যে আমার কোন জিনিসটা করা প্রয়োজন কিংবা কোন জায়গাটা করলে আমি বেশি ভালো করব আমি এই জিনিসটা আমার মধ্যে যে প্রতিভাটা আছে বা আমি যেটা পারি এটা আমি বের করব কেমন করে আমাকে তাকে নিজে খুঁজতে হবে যে আমি এটা পারি এই জিনিসটা যদি একটু পরিষ্কার বলতেন এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যারা সফল মানুষ যারা জীবনে আমাদের এই দুই ক্যারিয়ার অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে যারা সফল হয়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের একটা মেন্টর হিসেবে কিন্তু আমরা নিতে পারি যে যারা দুনিয়া এবং আখেরাত এই দুই লাইফকে একত্রিত করে যারা জীবন জীবনযাপন করে তাদের যারা যারা সফল হয়েছেন তাদের কিন্তু জীবনে যদি আমরা একটু পর্যালোচনা করি তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের কোন দিকে গেলে আমি ভালো হতে পারবো যেমন আমাদের ইসলামের চারজন খলিফা আছেন চারজনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম ছিল তো আমার ভালো লাগে কোনটা তো আমি সেইভাবে যদি আমি মিন করি তাহলে কিন্তু বা আমি কোন দিকে গেলে ভালো করবো সেটা কিন্তু বুঝতে পারি ঠিক একইভাবে সাহাবাহরাম তাবি নজাম বা সালাফে সলিন যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা এইভাবে দেখি যদি যে তারা কে কোন লাইফ স্টাইল তারা কিভাবে তাদের জীবন গঠন করেছিল সে তার মাধ্যমে কিন্তু আমরা সেখান থেকে একটা মেসেজ পেতে পারি যে আমার আসলে কি করা দরকার জি জি তাহলে আমরা এখানে বলতে পারি যে একজন শিক্ষার্থী যদি আহ বড় বড় মনুষীদের এবং সফল ব্যক্তিদের জীবনী গুলো পড়ে তাহলে সেখান থেকে অন্তত সে নিজেকে ডিসকভার করতে পারবে এবং সেখান থেকে সে নিজের যে লাগার জায়গাটা সে যেটা বুঝতে পারবে যে তার কোন দিকটা ভালো লাগছে এবং তার একটা ভাবনা মধ্যে থাকতে হবে যে আমি কোন দিকে গেলে আমি নিজে ভালো করতে পারবো জাজাকাল্লাহ খেরান আমরা চমৎকার অনেক বিষয়ে জানছি এবং এরকমভাবে জানবো ইনশাআল্লাহ এবং দর্শক যারা দেখছেন অনুরোধ করব আপনারা অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনার ভাবনা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবার স্যার যে জানতে চাইবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি একটা গোল সেট করলাম যে আমি ব্যবসায়ী হব কোনো কারণে আমার একটা ব্যবসা অসফল হলো কিংবা আমি সেই জায়গাটাই সফল হতে পারলাম না সেই ক্ষেত্রে আমি অন্য প্ল্যান ইউজ করতে পারি কিনা এই ক্ষেত্রে ক্যারিয়ারটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা বা আসলেই ক্যারিয়ারের ভ্যারিয়েশান রাখাটা যায় কিনা জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের প্রত্যেকেরই এটা মনে রাখা দরকার যে আমি আমি যে বিষয়টা চয়েস করলাম সেখানেই যে আমি সফল হব বিষয়টা এমন নয় যেমন আমরা এক্ষেত্রে উদাহরণস্বরূপ কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি যাদের জীবনে তাদেরকে যদি বলা হতো যে তুমি এটা হও আর তুমি এটা হয়েও না তাহলে তারা যে ওই কাজটার জন্য যদি তারা লেগে থাকতো তাহলে কিন্তু তারা সফল হতে পারতো না কারণ একটা মানুষ একটা কাজে যখন সে বাস্তবায়ন করতে চায় বা যায় তখন কিন্তু সে সেখানে ব্যর্থ হতেই পারে সেটা যেকোনো ক্ষেত্রে হতে পারে পড়ালেখার ক্ষেত্রেই আমি হয়তো আমি হয়তো আমার পড়ালেখা করলাম আমি ইঞ্জিনিয়ারিং লাইনে আমি যে এই লাইনেই সফল হব বিষয়টা কিন্তু এমন না বা আমি যে ইসলামিক লাইনে পড়ালেখা করতাম এই এটি মানে যে আমি ইসলামিক বড় একটা স্কলার হব বিষয়টা এমন না আমি হতে পারি যে আমি ইসলামিক স্কলার না হয়েও আমি একজন ব্যবসায়ী হতে পারি আমার প্রথম টার্গেট ছিল আমি একজন ইসলামিক স্কলার হব কিন্তু করোনার কারণে আমি হতে পারলাম না বা আমার সেই প্রতিভাটা নেই সেখানে কিন্তু আমি এর মানে এটা না যে আমি এইটাকে আমি একাধিক প্ল্যান বা অন্য কোনো আমার অক্সলেরি কোনো প্ল্যান আমার থাকতে পারে না আমার প্ল্যান থাকতেই পারে যে আমি এখানে সফল হলাম না অন্য একটা কিছুতে সফল হবো আমি হয়তো একটা ব্যবসা এখন এখন আমি একটা ব্যবসা করছি রেস্টুরেন্টের ব্যবসা হয়তো শুরু করলাম সেখানে হয়তো আমি রেস্টুরেন্টের ব্যবসা হয়তো আমি সেখানে ব্যর্থ হলাম কিন্তু এর মানে এমন না যে আমার ব্যবসার পথটাই বন্ধ হয়ে গেল আল্লাহ তালা দুনিয়ায় হাজারও ব্যবসার অনেক পথ আছে আমি হয়তো অন্য ব্যবসায় যদি আমি যাই তাহলে অবশ্যই সেখানে আল্লাহ তালা হয়তো আমাকে সফলতা দান করবেন এজন্য একাধিক প্ল্যানিং রাখা বা একাধিক প্ল্যানিং আমাদের একাধিক প্ল্যানিং থাকতেই পারে যেখানে আমার এক্সিকিউশন হচ্ছে না যেখানে আমি ভালো কিছু পারফর্ম করতে পারছি না বা যেই ব্যবসাটাতে আমি ভালো কিছু করতে পারলাম না যেই কাজে আমি ভালো কিছু করতে পারছি না তার মানে আমি কিন্তু বিকল্প আর একটা প্ল্যান আমি রাখতে পারি যেই বিকল্প প্ল্যানটা আমি তখন

যদি বিকল্প কোনো চেঞ্জ না থাকতো উনি যদি মনে করতেন আমি অ্যাপেল কোম্পানি থেকে বের হয়ে গেছি মানে আমার আর অ্যাপেল কোম্পানিতে এতে যাওয়ার কোনো সুযোগই নেই উনি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করছেন এক সময় যে উনি নিজেই অ্যাপেল কোম্পানিকে তিনি কিনে নিয়েছেন তো এরকম আমাদের প্ল্যান থাকতে পারে যে আমি যে আমি যে কাজটা করছি সেই কাজটা তো হয়তো আমি সফল হতে পারলাম না কিন্তু এমনও তো দিন আসতে পারে যে আমি অন্য একটা যেটা আপনি বললেন যে বিকল্প ভাবে আমি সেটা অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ এরপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের আমাদের যেহেতু ক্যারিয়ার নিয়ে আলোচনা করছি তো অবশ্যই ভালো একটা ক্যারিয়ার করতে হলে লম্বা সময় ধরে কাজ করতে হয় তো একজন শিক্ষার্থীকে যদি তার ভালো ক্যারিয়ার করতে হয় অবশ্যই তার শিক্ষা জীবন থেকেই সেটার জন্য একটু একটু করে কাজ করা শুরু শুরু করতে হতে পারে তো সেই জায়গা থেকে আর কি একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত এবং তার পড়াশোনার পাশাপাশি তার ক্যারিয়ার রিলেটেড ওই কাজগুলো করা প্রয়োজন কিনা আপনি ব্যাপারটা কীভাবে দেখেন অবশ্যই আমাদের প্রত্যেকেই যদি আমরা মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের এক্সেলেন্স আমি যত বেশি দক্ষ হব যে কোনো কাজের ক্ষেত্রে আমার কিন্তু ডিমান্ড তত বাড়বে যেমন ফর এক্সাম্পল হিসেবে আমরা বলি যে আমি হয়তো একটা কলেজের আমি একজন টিচার আমি কলেজের টিচারের পাশাপাশি আমি কিন্তু একজন ভালো লেকচার ভালো আমি স্পিকার তাহলে কি হবে আমার কিন্তু এই ভালো স্পিকার হওয়ার কারণে আমার কিন্তু কলেজে যখন আমি লেকচার দিতে যাব তখন কিন্তু কিন্তু একটা প্রভাব আমি ভালো স্পিক করতে পারছি স্পিকার কথা বলতে যার কারণে আমার কথাগুলো আমার স্টুডেন্টের সামনে কিন্তু বোধগম্য হবে তো এটা যেমন আমার একটা এক্সট্রা স্কিল ছিল সেটা কি আমি আগে থেকেই একজন স্পিকার ছিলাম বিধায় আমার কিন্তু কলেজের শিক্ষক হিসেবে আমার ওটা কিন্তু সহায়তা আমাকে করছে ইভেন আমি যদি একজন দেখা যাচ্ছে আমি পাওয়ার পয়েন্টের কাজ জানি তাহলে কি হলো আমার প্রজেক্টর আমার সামনে আছে তাহলে আমি কিন্তু ইজিলি আমার পাওয়ার পয়েন্টের কাজ এই ট্রেন্ড আমি এই বিষয়ে ট্রেন্ড হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি পাওয়ার পয়েন্টের আলোকে কিন্তু কিন্তু আমি আমি ক্লাসটা নিতে পারবো কাছে বিষয়টা তার মানে কি এই এক্সট্রা স্কিল কাজগুলো আমার আমার যে ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে সময় সহায়ক হিসেবে কাজ করবে সেটা আমাদের বিভিন্ন রকম স্কিল হতে পারে যেমন আমি ড্রাইভিং করতে পারি যেমন আমি আমার দেখা যাচ্ছে আমার যেখানে আমার বাড়ি সেখান থেকে হয়তো আমার যে কর্মক্ষেত্র সেটা অনেক দূরে তো আমার যদি নিজস্ব কোনো গাড়ি থাকে তাহলে আমাকে স্বনির্ভর হয়ে আমি যেতে পারছি কিন্তু আমি যদি অন্যের প্রতি নির্ভরশীল হতাম হয়ে থাকি কেন কেন আমি 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 হতে হতে হয় কারণ নিজে যদি ড্রাইভ করতে পারি তাহলে কিন্তু নিজেই সেটা মোটর সাইকেল ড্রাইভিং হতে পারে সেটা কার ড্রাইভিং ইত্যাদির মাধ্যমে আমি কিন্তু নিজে সেলফ ডিপেন্ড হিসেবে কিন্তু আমি সেখানে যেতে পারবো এই ধরনের যে স্কিলগুলো যেটা মানে আমরা স্কিল ডেভেলপ যেটা বলছি এগুলো অবশ্যই সফল ক্যারিয়ার গঠনের জন্য সহায়ক হিসেবে কাজ করে এই জন্য আমাদেরকে টুকটাক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে শেখা রাখা এখন তো দেখা যায় যে অনেক ভাষা চর্চার ল্যাঙ্গুয়েজ শেখার অনেকগুলো ক্লাব পাওয়া যায় ক্লাব আছে প্রত্যেক প্রতিষ্ঠানে আছে আবার এক্সট্রা ভাবেও তো পাওয়া যায় যেটা আমাদের পরবর্তী সময়ে বিদেশ গেলে কিংবা ভাষা বুঝতে আমার সহযোগী হতে পারে আবার আপনি যেগুলো বললেন পাওয়ার পয়েন্ট বলে মাইক্রোসফট ওয়ার্ড বলে এই সমস্ত জিনিসগুলো আমরা শিখে রাখলে পরবর্তী সময় আমাদের কাজে দেবে এই জন্য একটা একটা শিক্ষার্থীর কর্তব্য হচ্ছে যে তার পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করা অবশ্যই এবং স্কিল ডেভেলপের যে বিষয়টা যে শুধুমাত্র পড়াশোনা জানলেই কিন্তু সব কিছু হয় না অবশ্যই স্কিল জানতে হবে তো এক্সট্রা কারিকুলাম যে আমাদের স্কিল ডেভেলপ যেটা করা দরকার সেই কাজগুলো কিন্তু আমাদের শিখে রাখা ভালো যেটা জন্য আমি 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 ক্যাপেবল যে আমি কাজটার জন্য আমি যোগ্য বা আমি এটা আমি পারি এই যে আমি পারি এটা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এখানে একটা বিষয় আমাদের একটু ক্ল্যারিফাই করা দরকার সেটা হচ্ছে যে আমি পারি এটা কিন্তু আমার অহংকার না যে আমি পারবো ইনশাল্লাহ এটা কিন্তু আমার অহংকার না এটা আমার কনফিডেন্ট কিন্তু আমি যখন বলবো যে আমি শুধু পারি অন্য কেউ পারবে না তখন কিন্তু এটা আমার অহংকার তো এই আমি পারি এটা কিন্তু কখনো আই ক্যান ডু ইট বা ইউ ক্যান ডু ইট এই সমস্ত কথা কিন্তু অহংকারের পর্যায়ে পড়ে না ইনশাল্লাহ আমি পারবো ইনশাল্লাহ তুমি পারবে এগুলো কিন্তু অহংকারের পর্যায়ে পড়ে না অহংকার তখন হবে যখন আমি মনে করবো যে এই কাজটা শুধুমাত্র আমি পারবো পৃথিবীতে আগে পারবে না তখন কিন্তু সেটা অহংকারের পর্যায়ে চলে যায় এখানে স্যার একটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টকে এরকম দেখা যায় যে তারা স্কিলের ব্যাপারে এত সচেতন যে তার একাডেমিক পড়াশোনাটা হ্যাম্পার হয়ে যায় তো এই জায়গাটাই একজন শিক্ষার্থীকে ওই উভয় দিকে ব্যালেন্স করার যদি একটু উপদেশ দিতেন এক্ষেত্রে আমরা যেটা বলবো যে অবশ্যই তার মূল যেই পড়ালেখা সেটাকে তার ঠিক রাখতে হবে আর আমরা যদি এটা আমাদের সাবজেক্ট বোঝার ক্ষেত্রে যদি বলি যে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের মেইন সাবজেক্ট একটা একটা হচ্ছে আমাদের কিছু অপশনাল সাবজেক্ট থাকে সেটা আমাদের স্টুডেন্ট লাইফেও থাকে যে অপশনাল সাবজেক্ট যেমন ফেল করি এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি যদি মেইন সাবজেক্টে ফেল করি তাহলে কিন্তু এটা কিন্তু আমার ফেল ওভারঅল ফেল আমি ফেল হয়ে গেলাম তো এই ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের মেইন বিষয়টা যেন ঠিক থাকে আর আদার্স অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই সেটাকে প্রাধান্য দিব তবে মেইনটাকে বাদ দিয়ে না ওইটাকেই মূল ফোকাস রাখবো আর পাশাপাশি এগুলো বিষয়কে আমরা পাশাপাশি সহায়ক হিসেবে আমরা শিখবো ইনশাআল্লাহ আর এখানে আট দেখা যায় যে যখন একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ঠিক রেখে তার এক্সট্রা কোনো কাজ করতে যায় তখন অনেক পিতামাতা এই জিনিসটাকে ভালোভাবে দেখেন না এবং পিতামাতা এটাই মনে করেন যে এখন শুধু তার কাজ একটাই তাকে পড়াশোনা করতে হবে বই পড়তে হবে পরীক্ষা দিতে হবে কোচিং করতে হবে পড়তে হবে এতটুকুই তারা মনে করেন তো একজন অভিভাবককে আপনি কী উপদেশ দিবেন তার সন্তানের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অভিভাবকদেরকে এটাই স্মরণ করে দিতে চাইবো আমি যে আসলে আমরা অভিভাবকরা অনেক সময় আমরা যে বিষয়টা ভুল করি অনেক সময় যে একটা একটা সন্তান গড়ে তোলার ক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকেই মন থেকে একটা তার ক্যারিয়ার আমরা কিন্তু ভেবে বসি একটা স্বপ্ন দেখি যে আমার সন্তানটা ডাক্তার হবে বা আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে এই বিষয়গুলো আমার মনে হয় ওই মানে সন্তানের ক্যাপাবিলিটি বা ওই সন্তানটা বেড়ে ওঠা তার ভালো লাগা তার ভালো না লাগা সেগুলোর উপর ডিফাইন করে বা সেগুলোর উপর চিন্তা করে যদি আমরা তাকে তার ক্যারিয়ার গঠনের জন্য যদি আমরা তাকে আমরা স্বপ্ন দেখাই তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে সেই সন্তানটার ক্ষেত্রে আমরা বেস্ট আউটপুট পেতে পারি বা বেস্ট ফিডব্যাক আমরা পাবো কিন্তু যখন আমি নিজের চাপানো একটা স্বপ্ন সেটা যদি আমরা চাপিয়ে দিই তখন কিন্তু অনেক সময় এটা কিন্তু হিতের বিপরীত একটা প্রতিক্রিয়া তৈরি হয় ফলে সে আজকে যে হতাশার কারণে যারা আত্মহত্যা করছে অধিকাংশ কেন কারণ বাবা মা অতিরিক্ত ভাবে সন্তানকে বলছে তুমি তো এটা পতি হবে তোমাকে যখন সে হতে পারছে না তখন কিন্তু সে সন্তানের মধ্যেই একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে তার একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে তখন যদি সে সেখান থেকে একটা সিদ্ধান্ত নিতেছে যে আমার মনে হয় দুনিয়া তার কিছু করা হলো না কারণ আমি তোমার বাবা আমার স্বপ্ন পূরণ করতে পারলাম না তখন কিন্তু সে নিজে নিজে আত্মহননের চেষ্টা করছে তো আমার আমি বলবো এটা অভিভাবকদের জন্য যে অবশ্যই অভিভাবকরা এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এই জন্য যে আমরা যেন আমাদের সন্তানদেরকে এমন কোন বিষয়ে আগে থেকেই যেন স্বপ্ন না দেখায় যে স্বপ্নটার জন্য আসলে সে প্রস্তুত নয় আমরা তাকে সেই বিষয়ের স্বপ্ন দেখাবো যে বিষয়ের জন্য সে আসলে মন তার তার যাবতীয় সব কিছু সেই বিষয়টাতে মনোনিবেশ যেন করতে পারে তার মন মানসিকতা সেখানে যেন সে টিকে রাখতে পারে এরকম কাজে যেন আমরা তার ক্যারিয়ার গঠনের জন্য যেন আমরা স্বপ্ন দেখাই এই ক্ষেত্রে পিতামাতা জিনিস বলতে হবে সেটা হচ্ছে যে তার সন্তানের ভেতরে কোন প্রতিভা আছে সে কোন দিকে গেলে ভালো করবে এটা আমাকে খুঁজে বের করতে হবে

স্কিলের যে জায়গাটা সেগুলো তাকে উন্নয়নের জন্য উদ্বুদ্ধ করতে পারি এবং অবশ্যই তাকে এই বিষয়ে বাধা না দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ জি জয়সাকাল আল্লাহ খায়রান এক্ষেত্রে আরেকটা বিষয় বলতে চাইবো এখন যে আমরা অনেকেই এরকম হয় আমার একটা বন্ধু কিংবা আমার পরিচিত জন সে একটা দিক দিয়ে তার ক্যারিয়ার গঠন করে সে ওই দিক দিয়ে সফল হয়ে গেল কিন্তু সে দিক দিয়ে যেই দিক দিয়ে সফল হলো ওই দিকটা আমার ভালো লাগে না কিন্তু আমার যেই দিকটা আমি হাঁটছি সেই দিক আমি সফল হতে পারছি না এখন আমি যেটা করলাম আমি আমার তাকে সাইডে রেখে সেই যে রাস্তায় চলে সফল হলো আমি ওই রাস্তা ধরে নিলাম যদিও সেটা আমার ভালো ভালো লাগে না এরকম নিজের ইচ্ছাকে সাইডে রেখে দিয়ে নিজের ভালো লাগা রেখে দিয়ে অন্যের রাস্তা ধরে চলাটা এটা আপনি কিভাবে দেখছেন এটা অবশ্যই এটা আমাদের একটা সামাজিক ব্যাধি বলতে পারি আমরা যে আমরা কিন্তু সবাই এই সমস্যাটার সাথে কম বেশ জড়িত হয়ে যাই অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায় কেন এটাও কিন্তু আমাদের পরিবেশ আমাদের সমাজ আমাদের পরিবার বা আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু অনেক সময় আমরা এটা প্রভাবিত হই কেন কারণ আমাদেরকে বারবার বলা হয় যে উমুক পারে তো তুমি বলো না কেন তখন কিন্তু আমাদের মধ্যে সেটা প্রতিক্রিয়া তৈরি হয় যে উনু উমুক যেহেতু পারছেন সে যেহেতু পারলো তার মানে আমাকেও মনে হয় তার পথে যাওয়া দরকার আসলে সেখানে হয়তো আমি বেস্ট কিছু করতে পারবো না আমার বেস্ট যেটা যেটাকে আমি একটু আগে কম্পিটিভ অ্যাডভান্টেজ বললাম সেই জায়গাটা কিন্তু তখন আমরা নিজেদের যোগ্যতার কথা ভুলে গিয়ে আমরা কিন্তু অন্যের যোগ্যতার দিকে আমরা কিন্তু ওর মতো করে হওয়ার চেষ্টা করি এতে কিন্তু অধিকাংশই কিন্তু তখন দেখা যায় যে আমরা আমাদের নিজের যে ক্যাপাবিলিটি ছিল যে জায়গাটা সেখান থেকে আমরা সরে যাই তখন কিন্তু দেখা যায় যে এতে আমি হয়তো যেখানে যাওয়া আমার মানে যাওয়ার সুযোগ ছিল সেখানে হয়তো আমরা যেতে পারি না এই ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা কিন্তু অনেক সময় আমাদের পড়ে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রত্যেকের এটা স্মরণ রাখার দরকার যে আমরা যেন কখনোই অন্যের দ্বারা প্রভাবিত না হই আমার মন কি চায় আমার আমি কোনটাতে সবচেয়ে ভালো পারবো সেটা সেটার আলোকে যেন আমরা আমাদের ভালো কাজটা করি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের যে মহতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব উনি ওনার বড় ভাই ওনাকে চেয়েছিলেন ছোটবেলায় যে উনি যেন ডাক্তার হন এই জন্য তো আজকে যদি উনি ডাক্তারই পড়তেন তাহলে উনি নিঃসন্দেহে হয়তো উনি একজন ভালো একজন হয়তো ডাক্তার হতে পারতেন কিন্তু আজকে একজন ডাক্তার হয়ে তিনি যে হয়তো একটা একটা এলাকার বা একটা সমাজের হয়তো তিনি কিছু মানুষের তিনি সেবা কিছু মানুষকে নিয়ে তিনি সেবা দিতে পারতেন কিন্তু সেটা কি শারীরিক সেবা শারীরিক রোগের যে চিকিৎসা সেটা তিনি দিতে পারতেন কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোহতারাম আমির জামাতের পিতা আল্লাহ তাকে জানাদাসী করুন তার তার যে একটা স্বপ্ন ছিল যে আমার এই ছেলে দিনের জ্ঞান অর্জন করুক এই দিনের জ্ঞান অর্জনের কারণে আজকে কিন্তু মহতারাম আমির জামাতের বই পুস্তক তার যে বক্তব্যের যে বড় ভাইয়ের যদি কথা অনুযায়ী সারকে যদি ডাক্তার করা হতো তাহলে স্যারও কিন্তু তার বেস্ট আউটপুট যেটা সেটা কিন্তু স্যার দিতে পারতেন এখান থেকে আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় আছে যে আমাদের যে যেটাতে সবচেয়ে ভালো তাকে যদি সেই বিষয়ে পারফর্ম করার সুযোগ দেওয়া হয় সে কিন্তু সেখানে বেস্ট আউটপুট দিতে পারে এখানে যোগ করতে বিষয়ে সেটা হচ্ছে যে যে কয়েকটা জেলায় আমাদের যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এবং ম্যাক্সিমাম জেলাতেই মানে আমরা গিয়ে যেটা পেয়েছি ওই এলাকার লোকের সঙ্গে আমাদের কোনো না কোনো সম্পর্ক কোনো না কোনো স্মৃতি তার সঙ্গে আছে মানে সেই স্থানে তিনি গিয়েছেন একজন মানুষ কত কাজ করলে এবং কত দিনই প্রচার করলে সব জায়গার লোকের সঙ্গে তার একটা সম্পর্ক তার একটা স্মৃতি এগুলো থাকতে পারে মানে ব্যাপারটা খুব একটা আমিও যদি আমার মানে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি আমারও যেই কয়েকটা জেলায় যাওয়ার সুযোগ হয়েছে আমিও দেখেছি যে হয়তো দেখা যাচ্ছে এমন একটা জায়গায় গেছি সেখানে হয়তো আমিরি জামাত সেখানে হয়তো যাননি কিন্তু দেখা গেছে এমন যে আমিরি জামাত শুধু ওই গ্রামেই না আশেপাশেরও আবার কয়েক গ্রাম আমির জামাত আগেই সফর করছে এবং সেখানে আমির জামাতের সাথে যারা সেই সময় যারা মিট করছিল তারা আবার এখন সেই আমিরি জামাতের আমরা যেহেতু শিষ্য হিসেবে সেখানে গেছি আমাদেরকে আবার তারা দেখতে আসে এবং তারা অনেক স্মৃতিচারণ করেন বিষয়গুলো খুবই ভালো লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ তাহলে এই যে বিষয়টা ভালো লাগার জায়গাটা এবং নিজের যে প্রতিভার যে জায়গাটা সেই জায়গাটা আমরা ব্যবহার করে আমরা অবশ্যই কিছু স্থায়ী কাজ করতে পারি এবং অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের যে ইচ্ছা এই ইচ্ছার সঙ্গে পবিত্র কোরআন এবং সই হাদিসের সঙ্গে মিলে কিনা এই দিকটা দেখে যদি আমরা পথ চলতে পারি তাহলে অবশ্যই সেটা সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ জেজাকাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মারিক টিভির সাপ্তাহিক আয়োজন শিক্ষা সংলাপ আজকের নবম পর্ব নবম পর্বের প্রতিবাদ্য বিষয় চলছে ক্যারিয়ার ভাবনা আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার আব্দুর নূর স্যার আমরা অবশ্যই দেখব এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করব আমরা তার কাছ থেকে অনেক প্রশ্নের মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করছে আলহামদুলিল্লাহ ভাবে আমরা শেষ পর্যন্ত যাব এবং তার কাছ থেকে ক্যারিয়ার বিষয়ক আর অনেক ভাবনা জানব ইনশাল্লাহ অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন স্যার এইবার যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যখন একটা কাজ সে করছে কাজ করতে করতে সেই দিক দিয়ে সে সফল হতে পারছে না এবং তার এই যে ব্যর্থতা বা সে নিজেকে যে ব্যর্থ হিসেবে আবিষ্কার করে এই আবিষ্কারটা তার ভেতরে এত শক্ত হয়ে গেঁথে যায় যে সে সামনের দিকে এগোনোর আর কোনো পথ দেখতে পায় না এবং সে নিজেকে একজন ব্যর্থ মানুষ বলে সে চিহ্নিত করে আসলেই কি কোনো মানুষ এরকমভাবে ভাবে একদম চিরতরে ব্যর্থ হয়ে যায় নাকি তার আরো কোনো রাস্তা খোলা থাকতে পারে যদি সে বিষয়ে কিছু বলতেন অবশ্যই আলহামদুলিল্লাহ ক্ষেত্রে আমরা যেটা বলবো যে প্রত্যেকটা মানুষই যখন সে তার ক্যারিয়ার গঠন করতে যায় বা ক্যারিয়ার গঠনের মাঝে মানে পর্যায়ে থাকে তখন কিন্তু সে কোনো না কোনো সময় নিজেকে অনেক সময় মনে হয় যে আমার মনে হয় এই কাজটা মানে ভালো হচ্ছে না তখন সে কিন্তু অটোমেটিক্যালি নিজেকে ব্যর্থ মনে করে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই যারা সফল মানুষ তাদের যে জীবনী আমরা যদি একটু বা বিভিন্ন মনীষীদের জীবনী যদি আমরা একটু পড়াশোনা করে দেখি তাহলে দেখতে পাবো যারাই সফল হয়েছেন তারা কোনো না কোনো সময়ে তাদের এই সফল ক্যারিয়ার গঠনের মাঝে কখনো না কখনো তারা কিন্তু ব্যর্থ হয়েছিল তারা যদি ব্যর্থ হয়ে মনে করতেন যে তাদের আর কোন সফলতার কোনো আসবে না বা ওয়ে নেই তাহলে কিন্তু তারা সফল হতেই পারতেন না কিন্তু না তারা কিন্তু সেখান থেকে ইউটার্ন করছেন এবং সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন ফলেই কিন্তু তারা সফল হতে পেরেছেন এবং তাদেরকে কিন্তু আমরা আরো উচ্চতায় আমরা দেখতে পাই এখন তো এটা তখন সম্ভব হয়েছে যখন সে নিজেকে মনে করছে যে আমি এখনো শেষ হয়ে যাইনি এখনো আমার অনেক কিছু করার আছে সুতরাং সেখান থেকে সে নতুন করে নিজেকে তৈরি এবং নিজেকে পরে যে একটা উচ্চতায় চলে আমরা যদি আমাদের ইসলাম দিকে যদি তাকাই আমাদের অনেক ইসলামিক মনীষী কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু অনেককে জেল খাটতে হয়েছে এবং আমাদের একটু আগে আমরা যে মহতারা আমির জামাতের কথা বললাম তাকেও কিন্তু জেল খাটতে হয়েছে তো জেলখানার মধ্যে থেকেও যে অনেক দিনের কাজ করা যেতে পারে এটা কিন্তু সফলতার

সেখানেই তো করছেন আমরা এক্ষেত্রে বলতে পারি যে কখনোই আমাদের জীবনে যদি কখনো আমাদের সফলতার মানে পথে যদি কখনো এরকম মনে হয় যে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি তখন আমাদের সেখানেও মনে রাখতে হবে যে সেখানেও আমার কিছু এমন কিছু করার আছে যেটা হয়তো অন্য কেউ করতে পারবে না এর আমি একটা জিনিস যোগ করতে চাই একটা বই পড়ছিলাম এরকমটা যে তিনি যদিও নাস্তিক মানুষ এবং তার বাক্যটা ছিল এরকম যে মানুষ যখন সফলতার একদম দ্বার প্রান্তে চলে যায় তখন তাকে সেখান থেকে ধাক্কা মারা হয় এবং সে ধাক্কাটা যদি সে সহ্য করতে পারে এরপরে সে সফল হয়ে যাবে এবং শেষ যে ধাক্কাটা আসে সেটা অবশ্যই খুব কঠিন এবং সেটা সহ্য করাটা এক প্রকার অসহ্য হয়ে যায় এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যত বিপদে আসুক না কেন যা কিছুই হোক না কেন আমি তার ওপরে টিকে থেকে আমি আমার কাজটা করে যাব ইনশাল্লাহ এবং কখনোই নিজেকে হতাশা

স্যার আপনার অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা অনেক বিষয় জানছি আলহামদুলিল্লাহ এইবার স্যার যে বিষয়ে জানতে চাইব সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় লক্ষ্য অনেক বড়ো সাপোজ আমি একটা রেস্টুরেন্টের মালিক হতে চাই কিন্তু রেস্টুরেন্টের মালিক হওয়ার জন্য আমার অত পুঁজি নেই অল্প কিছু আমার পুঁজি আছে এবং আমি আমার ক্যারিয়ারটাকে ওই লাইনেই গড়তে চাই কিন্তু সেটা শুরু করতে হলে আমাকে রাস্তার পাশে ভ্যান দিয়ে হোক কিংবা আরও নিচু কোনো কাজ করে হোক আমাকে সেটা শুরু করতে হবে আমি যেদিকে যাই না কেন আমাকে ওই ছোট কাজটা থেকে শুরু করতে হবে এখন একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন ব্যক্তি এরকমভাবে সে রাস্তা রাস্তাভাবে পণ্য বিক্রি করবে কিংবা এরকমভাবে সে ছোট কাজ থেকে বা নিচু কাজ যাকে আমরা বলি যাকে আমরা সংজ্ঞায়িত করি সে ওই কাজ থেকে কাজগুলো শুরু করবে এইরকম বিষয়টা অনেকে অনেকের মনের মধ্যে একটা ইদস্তবোধ চলে আসে যে আমি কেন এটা এটা করবো বা আমার তো এটা, এটা আমার সঙ্গে এটা যায় না এই যে বড় লক্ষ্য রেখে ছোট কাজ থেকে শুরু করার যে বিষয়টা এবং উভয়ের সঙ্গে যেটা যোগসূত্র শূন্য থেকে শুরু করার যে বিষয়টা এখানে অনেকে মানে হীনমন্যতায় ভোগেন যে আমি এটা করব না বা আমার এটা করা উচিত হবে ইতস্তবোধ করার এই বিষয়ে যদি একটু কিছু বলি এই বিষয়টা অত্যন্ত আমাদের সামাজিক কি বলবো এটা এমন একটা বিষয় এটা আমরা সামাজিক ব্যাধি বলতে পারি যে মেন্টাল ডিজিজ বলা যেতে পারে কেন কারণ আমরা কিন্তু সবসময় এটা ভাবি যে আমাদের ছোট কোনো কাজ করা মানে মনে হয় যেন আমি মনে হয় অনেক ছোট কিছু হয়ে গেছে কিন্তু আসলে আমরা যদি অনেক বড় বড় মনীষীদের জীবনী যদি আমরা তাকিয়ে দেখি তারা কিন্তু ছোট থেকেই এক সময় কিন্তু অনেক বড় হয়েছেন যদি আমরা অনেক অনেক মনোশিত কাপড় সেলাই করতে কাপড় বিক্রি করতে এরকম করে করে তারা জীবিকা নির্বাহ করি আমরা উদাহরণস্বরূপ যদি রিসেন্ট পাস্ট আমরা যদি একজন আহ বিশেষ একজন ব্যক্তির কথা যদি বলি বিশেষ করে ভারতের সাবেক রাষ্ট্রপতি আমরা যদি এপিজে আব্দুল কালামের কথা বলি এত ওনার উনি কিন্তু ছোটবেলায় ওনার বাবা কিন্তু একজন ছিলেন মাঝি অর্থাৎ নৌকা তিনি নৌকা চালাইতেন আর তো এই জায়গা থেকে সেই সন্তান হিসেবে তিনি কিন্তু লেখাপড়া করেছেন এবং তিনি কিন্তু খবরের কাগজ নিউজ পেপার তিনি কিন্তু বিক্রি করতেন অথচ তিনি কিন্তু একসময় এমন ভারতের একজন মানুষ যিনি সফল একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু সম্মানের সাথে তার রাষ্ট্রপতি পদ কিন্তু তিনি ছেড়ে দিতে পেরেছিলেন যেটা কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারে এরকম কিন্তু ঘটে না কিন্তু তিনি এবং তিনি কিন্তু তাই না তাকে কিন্তু এখনো পর্যন্ত ভারতের মানুষ কিন্তু তাকে মিসাইল ম্যান বলে কিন্তু তাকে চেনে তিনি কিন্তু পরমাণু বিজ্ঞান হিসেবে তিনি কিন্তু সুপরিচিত এবং যার কারণে কিন্তু উপমহাদেশে পরমাণু বিজ্ঞানী হিসেবে পরমাণু নিয়ে গবেষণা করার একটা সূত্রপাত ঘটে তো এই যে উনি যখন ছোটবেলায় ছিলেন উনি যদি ভাবতেন যে আমি নিউজ বিক্রি করছি এর দ্বারা আমি কি কখনো ভারতের মতো একটা রাষ্ট্রের আমি কি রাষ্ট্রপতি হতে পারবো তাহলে তো তিনি কখনোই পারতেন না তিনি কখনোই তার এই ছোট্ট কর্মটাকে তিনি ছোট মনে করেননি এতে তিনি ইতস্তব করেননি এবং তিনি এটাকে কোনো হীনমনতাও তিনি ভোগেন এরকম আমরা অনেকের জীবনীতেই দেখছি যে তারা ছোট কাজটাকে তারা কখনোই ছোট মনে মনে করেছেন যে আমার সফলতা বড় হওয়ার একটা অন্যতম মাধ্যম তারা এটাকে মাধ্যম হিসেবে নিয়েছেন আমরা আমাদের মানে বিশেষ করে আমাদের যারা অনেক খেলোয়াড় এমন আছেন যে খেলোয়াড়গুলোর গুলোর জীবনী এমন ভাবে কেটেছে যে তারা যে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারতো যে যে খেলাতে তারা কিন্তু এক জীবনে ভালো ছিল না এইরকম ভাবে আমরা এখানে সামনে নিয়ে আসতে পারি যারা যখন যখন ইনিশিয়ালি কাজ শুরু করেছেন তখন কিন্তু পরিসর থেকে সময় তারা কিন্তু সেই সেই জায়গাটা যেমন একটু আগে আমরা যে যে স্টিভ কথাটা বললাম তারও কিন্তু ছেলেবেলার জীবনীটা কিন্তু অনেক কষ্টের কিন্তু তিনি কিন্তু এক সময় কিন্তু অনেক বড় একটা কোম্পানির মালিক এখন দেশের কিন্তু অন্যতম আহ দেখা যাচ্ছে যে সে মানে সারা পৃথিবীর অন্যতম শিষ্য ধনীদের মধ্যে তিনি একজন এই জন্য আমাদেরকে তারা অন্য লাইনে গিয়ে তাদের ক্যারিয়ারটা গড়েছেন আমাদেরকে একটা দিনে শুধু খেয়াল রাখতে হবে আমি আমার লক্ষ্যের সঙ্গে হাদিস করানটাকে মেলাম মিলাম এবং মিলিয়ে যেটা সবাই মানে সেটা আমরা করবো এবং সেটা যেন অবশ্যই বৈধ পন্থায় হয় বৈধ পন্থায় হয় যেহেতু আবুল কালাম স্যারের কথা আসলো তিনি একবার একটা সাক্ষাৎকারে বলছিলেন এরকমভাবে তাকে প্রশ্ন করা হলো যে আপনি নিজেকে কী হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসেন একজন পলিটিশিয়ান নাকি একজন শিক্ষক তিনি আনন্দের সঙ্গে বললেন আমি একজন শিক্ষক হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই তো এই যে একজন মানুষ একাধিক কাজ করতে পারে সে সে বিভিন্ন রকম কাজ করতে পারে কিন্তু তার ভালো লাগার জায়গা এবং তার ক্যারিয়ারের জায়গাটা বলি কিংবা যাই বলি তার সেটা আলাদা থাকতে পারে এই জন্য মানুষ বিভিন্ন রকমভাবে কাজ করলেও তার ভালো লাগার জায়গা একটা থাকে ইনশাল্লাহ তাহলে স্যার আমরা এখানে এসে বলতে পারি যে আমাদের লক্ষ্য অবশ্য থাকতে হবে বড় এবং সেটাকে সামনে রেখেই ছোট থেকে কাজ করা শুরু করতে হবে এবং কোনো কাজকে ছোট মনে করা যাবে না এরপর আমরা দীর্ঘক্ষণ ধরে আপনার কাছ থেকে জানছি আলহামদুলিল্লাহ এবার আমরা শেষে আর একটা বিষয় জানবো এরপরে আমরা শেষ করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে যে একজন মানুষ যদি তার সফল ক্যারিয়ার গড়তে চায় বা ক্যারিয়ার জীবনে সফলতার মুখ দেখতে চায় তাহলে তাকে কোন কোন পন্থা অবলম্বন করা উচিত এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে তার পথ চলা প্রয়োজন আলহামদুলিল্লাহ তার মানে আমরা এখন ঠিক এই পর্যায়ে চলে এসে আমাদের মূল ক্যারিয়ার ভাবনার সফলতার মূল সূত্রটা সূত্রটা কি হতে পারে আমরা এই ক্ষেত্রে যেটা প্রতিদিন সকাল সন্ধ্যায় যে দোয়াটি আমরা পড়ি যেটা আমাদের ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকি বিশেষ করে আমরা যে বইটা দেখতে পাচ্ছি যে তরুণের আত্মপাঠ ও সমাজচিন্তা এই বইয়ে একটা একটা অধ্যায় আছেন অধ্যায়টা হলো এই যে ক্যারিয়ার ভাবনা তো ক্যারিয়ার ভাবনার মধ্যে এখানে ওই সকাল সন্ধ্যায় যে আমরা যে দোয়াটি পড়ি সেই দোয়াটির কথা কিন্তু সেই দোয়াটির মাধ্যমে সেই দোয়াটিতে যা বলা হয়েছে সেটাই আমাদের ক্যারিয়ার ভাবনা হতে পারে এবং এটাই সফলতার মূল মানদণ্ড হতে পারে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ মিনী আসালকে ইলমান নাফিয়া ও আমালান মতো কব্বালান ও রিসকন ইবান যে হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন এবং কবুলযোগ্য আমল করার তফিক দান করুন এবং আমাদের হালাল রুজি ভক্ষণে তফিক দান করুন এখানে যেটা বলা হচ্ছে তার মানে আমাদের সব জ্ঞানই আমাদের উপকার করবে না তার মানে আমরা কোন জ্ঞান অর্জন করছি আমি যদি এখন বিশেষ করে আমাদের উন্নত বিশ্ব যদি আমরা বিশেষ করে বিশ্ব মোরল যারা যারা সারা বিশ্বকে শাসন করতে চায় বা সারা বিশ্বে নেতৃত্ব দিতে চায় তাদের যদি দেখি তারা কিন্তু অধিকাংশই মারণাস্ত্র তৈরির জন্য বিজি তো তার মানে এই জ্ঞানের পিছনে যারা সময় ব্যয় করছে যারা মরণাস্ত্র তৈরির জন্য বিশেষ করে বোমা বলি বা ইত্যাদি এই বিষয়গুলোর জন্য যারা নিজেদেরকে তৈরি করছে নিজেদের মেধা ব্যয় করছে এই জ্ঞানটা কিন্তু কখনোই মানুষের উপকারে আসবে না কারণ যেখানে মানুষ হত্যার জন্য আমার মেধাটা ব্যয় হচ্ছে তার এই জ্ঞানটা কিন্তু কখনোই মানুষের উপকার করতে পারবে আসবে না তো কাজে আমাদের ওই জ্ঞান অর্জন করতে হবে যেটা মানুষ উপকার পাবে আমি এমন জ্ঞান অর্জন করবো যে জ্ঞানের জন্য আমরা উপকৃত হতে পারি এটা হচ্ছে প্রথম আমাদের বিষয় হতে পারে যেটা আমাদের যে কোনো জ্ঞান অর্জন যেটা আমরা করি না কারণ দুনিয়াবী কোনো বিষয়ের জ্ঞান অর্জন হতে পারে বা সেটা আখেরাতের কোনো জ্ঞান অর্জন হতে পারে সেই দুটো বিষয়ের ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যেন সেটা মানব জাতির কল্যাণের স্বার্থে হয় এই স্বার্থে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর হচ্ছে যে আমরা যেই কর্মটাই করবো সেটা হতে পারে আমার ক্যারিয়ারগত কোনো কর্ম হতে পারে আমার পারিবারিক কোনো কর্ম হতে পারে আমার ব্যক্তিগত কোনো কর্ম যেই কর্মই হোক না কেন সেখানে আল্লাহর পক্ষ থেকে যেন কবুল হয় অর্থাৎ আল্লাহ নিকটে যেন কবুল হয় এই আল্লাহ নিকটে কবুল আমল যেন আমরা করতে পারি এই জন্য আল্লাহরের সাথে কামনা করতে হবে এবং সেই কর্মটাকেই কিন্তু আমার বেছে নিতে হবে তার মানে আমার ক্যারিয়ারে যেই বিষয় আমি নেই না কেন সেই বিষয়টা যেন অবশ্যই আমার কর্মটা যেন অবশ্যই অবশ্যই আল্লাহর নিকটে কবুল হয় এরকম কোনো কর্মই আমার কবুলযোগ্য যে কর্ম সেটা যেন আমি বাসাই করতে পারি কারণ সেটা আমার পড়ালেখার ক্ষেত্রে হতে পারে এখন আমি এমন একটা বিষয় আমি সিলেক্ট করছি যে আমি হয়তো দেখা যাচ্ছে প্রচলিত যে মিডিয়া বিষয়ে যে সাবজেক্ট গুলো আছে বা ছবি অঙ্কন রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে চারুকলা ইত্যাদি তো এই সাবজেক্ট গুলো যদি আমি পড়ি তার মানে আমার সারাটা জীবন কেটে যাবে মানুষের ছবি মূর্তি তৈরি ইত্যাদি তার মানে এই ধরনের সাবজেক্ট ইসলাম কিন্তু প্রমোট করে না ইসলাম কিন্তু এই সমস্ত কাজে উৎসাহিত করে না ইভেন যদি আমরা বলি যে ব্যাংকিং যে জব গুলো আছে এগুলো আমি সারা জীবন আমি সুদের টাকা গুনলাম বা সুদের টাকা আমি হিসাব করলাম এটা এই ক্যারিয়ার ক্যারিয়ারগুলোকে আমরা কি সফল বলতে পারি আমি মনে করি আদৌ এটা সফল ক্যারিয়ার হতে পারে না কারণ আল্লাহর নিকটে যেটা কবুল হবে না সেটা আসলে সফল হতেই পারে না এটাই কিন্তু আমাদের আজকের এই ক্যারিয়ার ভাবনার মূল মেসেজ যেটা আমরা সবাইকে বলতে চাই যে আসলে আমরা এমন কর্ম করব সেটা যেই কর্মই করি না কেন আমার ক্যারিয়ারের স্বার্থে সেটা যেন আল্লাহর নিকটে কবুল হয় এরকম যেন আমরা আমল করি আর পাশাপাশি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এই কর্মটা আমাদের যে রুজিটা আমরা অর্জন করবো এই কর্মের মাধ্যমে যে রুজিটা আসবে এই রুজিটা যেন হালাল পন্থায় হয় এবং সেটা যেন হালাল পন্থায় আমরা ব্যয় করি অনেক সময় আমাদের অনেক এই প্রবলেমটা হয় যে আমরা হালাল পন্থায় তো আমরা আয় করি কিন্তু ব্যয় করার সময় কিন্তু অনেক সময় আমরা হারাম ব্যয় করে ফেলি তো এই ক্ষেত্রে আমরা এই দুটো বিষয়কে আমরা একটু ফোকাস করতে চাইবো বা বলতে চাইবো যে আমরা যেন আয়টা যেমন হালাল পথে হবে ব্যয়টাও যেন হালাল পথেই হয় যে মাধ্যমে রসুল্লাহাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সেই মাধ্যমেই যেন আমরা আয় ব্যয় দুটোই করতে পারি আল্লাহ তাল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আল্লাহ আমি তো আমি মনে করি যে তোলার জন্য সফল ক্যারিয়ার গঠনের জন্য মোটিভেশনের বিকল্প নাই এখন এই শব্দটার সাথে আমরা অনেক পরিচিত আমি মনে করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অধিকাংশ সময় সাহাবায় কেরামদেরকে তিনি কিন্তু মোটিভেট করতেন একটা উৎসাহিত একটা কর্মী একটা সাহাবি হয়তো তিনি নিরুৎসাহিত হয়েছেন তাকে এমন একটা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিতেন বা জান্নাতের একটা উচ্চ মাকামের কথা শুনিয়ে দিতেন তাতে করে তিনি কিন্তু উৎসাহিত হয়ে যেতেন আমরা যদি ওই যুদ্ধের বিভিন্ন ঘটনার কথা বলি যে অনেক যুদ্ধে এমন ঘটনা ঘটে গেছে যে তার হয়তো তার যে থলেতে হয়তো সামান্য খেজুর ছিল তিনি কিন্তু এই খেজুর ফেলে দিয়ে তিনি যখন জান্নাতের সুসংবাদ যখন পেলেন যে সে এই তখন কিন্তু খেজুর ফেলে দিয়ে তিনি কিন্তু চলে গেলেন কোথায় তিনি যুদ্ধের ময়দানে এই যে তিনি মোটিভেট হলেন তার মানে এবং তিনি কিন্তু জান্নাতে চলে গেলেন সেখানে মৃত্যুবরণ করার মাধ্যমে তো এখানে যেটা আমরা বলতে চাইবো সেটা হলো যে আমাদেরও মোটিভেশন দরকার আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য ক্যারিয়ারটাকে গঠন করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু মোটিভেশন আমাদের প্রয়োজন হয় আমি আমার নিজের জীবনে যদি ব্যক্তিগত জীবনের একটা কথা বলি যে আমি পড়ালেখা লাইফে যখন আমি ইসলামিক স্টাডিসে পড়তে যাই তখন কিন্তু আমার ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমাকে ডিপার্টমেন্টাল ফার্স্ট হতে হবে তো এর জন্য যেটি যে বিষয়টা আমার সবসময় মাথায় কাজ করতো সেটা হচ্ছে একটু আগে যে বললাম যে মিসাইল ম্যান এপিজে আব্দুল আবদুল কালাম ওনার দুইটা উক্তি আমাকে সবসময় হেল্প করতে একটা হচ্ছে যে উনি বলেছেন যে স্বপ্ন সেটা না যেটা মানুষের মানে অনেক সময় রাতের বেলা পরের দিন সবসময় মাথার মধ্যে মোটিভেশন হিসেবে কাজ করতো যে আমাকে এখানে ভালো কিছু করতে হবে তো আমার মনে হয় আমাদের যারা ক্যারিয়ার নিয়ে আমরা ভাবি আমরা যে যে ক্যারিয়ার নিয়েই ভাবি না কেন ক্যারিয়ারকে সফল করার জন্য আমাদের মোটিভেশনটা অনেক জরুরি আমি যে কাজটাতে মোটিভেট হতে পারবো আমি যেন সেই কাজটা বেশি বেশি করতে পারি তাহলে দেখেন আমি আমার নিজের মোটিভেশনটাকে ধরে রাখতে পারবো তো এই এক্সিলেন্সটা যদি আমি ধরে রাখতে পারি ইনশাল্লাহ তো আসতে আশা করা যায় একসময় আমরা এটার মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ারের যে সর্বোচ্চ চূড়া যে অ্যাপেক্স সেটা আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ তাহলে যদি আমরা সফল ক্যারিয়ারের ক্ষেত্রে বলি তাহলে আমাদেরকে চারটা জিনিসের কথা আপনি বলি অবশ্যই এক নাম্বারটা হলো যে কর্মটাই করে আমরা সেটা অবশ্যই আল্লাহর কাছে কবুল যোগ্য হতে হবে তিন নাম্বারটা হচ্ছে যে আমাদেরকে যে রুজিটা আসবে অবশ্যই যেন সেটা হালাল পন্থায় হয় হালাল পন্থায় আর সর্বশেষ যেটা বলেন সেটা মোটিভেশনের কথা বললে আমরা এই চারটা জিনিসকে সামনে রেখে আমাদের ক্যারিয়ারকে সাজাতে পারি এবং এই চারটা ফর্মুলায় ফেলে দিলে কিন্তু যে যে অবস্থায় থাকুক না কেন তার সাজবে ইনশাল্লাহ ওইরকম ইনশাল্লাহ ওইরকম ভাবে জাজাকাল্লাহ খায়রান স্যার আমরা আপনার কাছ থেকে অনেক সময় নিলাম আলহামদুলিল্লাহ এবং আমরা আমি নিজে আমাদের দর্শক সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ এবং আমরা এটাও আশা রাখবো যে আমরা পরবর্তী সময়ে আপনাকে আবার চাইলে পাবো ইনশাআল্লাহ আর আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি হাদিস ফানু শিক্ষা বোর্ডকে এবং আপনাকেও যে আপনার এই সুন্দর উপস্থাপনের মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা সমাপ্ত হতে যাচ্ছে এবং আমি আশা করব যে পরবর্তীতেও ইনশাআল্লাহ আমরা সুন্দর সুন্দর আরও বেশ কিছু বিষয় নিয়ে আমাদের শিক্ষা সংলাপ যেটা এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খায়রান আমরা দোয়া করি যেন মহান প্রভু আপনাকে ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সার্বিক প্রচেষ্টা যেটা আমরা চালাচ্ছি সেটা যেন আল্লাহ কবুল করেন কবুল করেন আল্লাহু আমিন আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে সাপ্তাহিক শিক্ষা সংলাপ আজকের নবম পর্বের প্রতিবাদ্য বিষয় ছিল ক্যারিয়ার ভাবনা এই বিষয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর নূর স্যার আমরা তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম এরকমভাবে আরও অনেক বিষয় নিয়ে সাপ্তাহিক প্রতি সোমবার বিকাল চারটা মিনিটে আলোচনা হবে আমাদের এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আত্মারি টিভির ফেসবুক পেজে সে সঙ্গে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সঙ্গেও এইটি প্রচার হবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন নিয়মিত অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি সুবাহান আসাদু আল্লাহ ইলাহা, ইল্লা আল্লা আস্ত ফিরকা ও আতুবিলক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত